হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে সবাইকে বলে রেখে দিই, বিকজ আমার 1K ডান। স্টপ ইট, গেট সাম হেল্প। তো এরকম একটা এক্সাইটমেন্ট লোকজন দেখাচ্ছে আমার দিকে, ঠিক আছে। 1K সাবস্ক্রাইবার একটা ইউটিউবারের কাছে একটা বড় কিন্তু গোল, ঠিক আছে। যে 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট হওয়া মানে কতটা ভালো লাগে। সো ফ্যাংরাসাতের বিরিয়ানির খোঁজ, ফ্যাংরাসাতের নতুন খনি, আজকে সেটা এক্সপ্লোর করার জন্য যাবো। আজকে যাবো যে কাকার কাছে, সেই কাকার কাছ থেকে জেনে নেবো কাকা কিভাবে 18-19 বছর ধরে এত সস্তায় লোককে বিরিয়ানি খাইয়ে আসছে। বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকা, কিন্তু যথেষ্টই ফেমাস আমাদের টোটাল ফ্যাংরাসা। চলে যাবো সকাল সকাল কাকার বাড়িতে, কাকা কিভাবে বিরিয়ানি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কাকা কিভাবে এতদিন ধরে দোকানটা চালিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো, পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। সবাই দেখছো ভিডিও, আবার স্কিপ করে চলে যাচ্ছ, না এরকম হচ্ছে কেন? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটু বেশি করে সাবস্ক্রাইব করে দাও। স্কুল লাইফে যখন পড়তাম তো যখন আমরা কলোনি মোড়ে যেতাম, তো তোমার একটা দেখতাম যে একটা ভ্যানে করে একটা কাকা দাঁড়িয়ে দুহারি বিরিয়ানি নিয়ে একটা গুলি, মানে আমাদের ব্রিজের মুখটা, এখানে আগে তো ব্রিজ ছিল না, তো ওই জায়গাটায় তুমি বসতে। তো তোমার এই স্টোরিটা বলো যে কিভাবে কি স্টার্ট করলে, কত বছর আগে স্টার্ট করলে? আমি প্রথমে পরের দোকানে কাজ করতাম, তারপরে ওইখান থেকে ছেড়ে দিয়ে আমার বউ আমাকে এই দোকানটা করে দেয়। এখন 18 বছর বয়স হচ্ছে, মোটামুটি আমি 100 প্লেট বিরিয়ানি বিক্রি করতাম। করার পরে সে দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাকে যাই সেই দোকানটা দেওয়ার পরে, তারপর সে ক্লাবের সেক্রেটারির কাছে যাই, সেক্রেটারি সে আমাকে হেল্প করে, গোপাল পোদ্দার, বলে তুই যদি দোকান দিস তাহলে তোকে দোকান দেবো। তারপরে সেই দোকানটা আমি শুরু করি। সেদিনকে আমার 500 টাকা লাভ হয়, তারপরে দিন ভাইফোঁটার দিন লস খাই। তারপর ভাইফোঁটার পরের দিন থেকে আমি আবার আমার সেই সেলটা স্টার্টিং হয়। সেই সেলটা আবার টেকসে করতে 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 সেই সেল 110 প্লেট, 115 প্লেট করে করতে 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 লকডাউন হলো। লকডাউনের পর করোনার পরে এখন 50 প্লেট বিরিয়ানি বিক্রি হয়। মেনলি কী কী জিনিস পাওয়া যায় এটা একটু বলো। আমার এখানে এখন চিকেন বিরিয়ানি পাওয়া যায়, আগে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আর চিকেন কষা। না ওই করোনা তো, করোনার আগে ওই যে মাংসের গন্ডগোল হলো, আচ্ছা, মানে ভাগার কেলেঙ্কারি, ওই তখন থেকে বন্ধ করে দিই। তারপর থেকে তুমি বন্ধ করে দিয়েছো, মানে মাটন আর চিকেন কষা ফষা সব বন্ধ করে দিয়েছো? এখন শুধু চিকেন বিরিয়ানি, যার জন্য সব মানে সেলটা কমে গেছে। তারপর এখন এই অনেক দোকান হয়ে গেছে, তারপরে এখন যখন কলোনি মোড়ে তোমার দোকান ছিল তো তখন আগে তো আশেপাশে খুব কম দোকানে ছিল, খুব কম দোকান, একমাত্র আমার দোকান ছিল আর মা করুণার দোকান ছিল, আর বারাসাদার কোনো দোকান ছিল। তখন আমার বিরিয়ানি দাম ছিল 20 হাফ প্লেট 20 টাকা, 20 প্লেট 34 পেঁয়াজ ভাজ্য নাকি বিরিয়ানি ভাজ্য আপনার হাফ প্লেট 50 টাকা আর 1 প্লেট 80 টাকা। তুমি কি রান্না পুরো নিজের হাতে করো নাকি বাড়ির লোক তোমাকে ইয়ে করে, সাহায্য ফাহায্য করে? করে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে কাটা ভেঙে যাওয়ার পর থেকে আমার বাড়ির লোকের হেল্প করে। আগে আমি সব একাই করতাম, একাই তো বানাতাম, একাই সব নিয়ে গিয়ে বিক্রি করতাম। আবার অর্ডার থাকলে সেখানে মাল সাপ্লাই দেওয়া, সব অফিসে, মিটিংয়ে, জন্মদিনে। কাছে তো এলাম এবার কাকার কাছ থেকে, তোমাদের কিছু কিছু যে স্ট্রাগলের দিনগুলো তোমাদের কিছু শোনালাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে কাকা না খুব ক্যামেরা সাই অ্যাকচুয়ালি, সেটা ক্যামেরা কি বলবে, তো আমাকে পার্সোনালি বললো। ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা বলাটা আই থিঙ্ক উচিত। দেখো বিবেকদা বলো কি সমরদা বলো, মানে যারা আর কি বিরিয়ানির দিকে, স্ট্রিট বিরিয়ানি, বেসিক্যালি স্ট্রিট বিরিয়ানিতে
যারা যারা ফেমাস মানে ভাইরাল হয়েছেন এতদিন, কিন্তু মানে আগের থেকেই তারা ভাইরাল হওয়ার আগে থেকেই মোটামুটি ওনাদের 100 প্লেটের ওপরেই বিক্রি, মানে 200 প্লেটের ওপরেই ওনাদের বিক্রি হতো বুঝলাম। এগুলোর আগে হাইয়েস্ট সেল মোটামুটি 150 প্লেট 100 প্লেট এরকম বিক্রি, মোটামুটি আরও কমে গেছে, বিক্রি আরোই কমে গেছে লকডাউনের পর কাকার। মোটামুটি এখন 40 কি 50 প্লেট এরকম কাকু বিক্রি করছে, যে কাকুর পাশে এসে একটু দাঁড়ানো উচিত আমাদের সবার, সেটাই তার জন্য তোমাদের সঙ্গে আজ এই ভিডিওটা শেয়ার করা। কাকুর দোকানে গিয়ে কাকুর বিরিয়ানিটা টেস্ট করবো। কাকুর বিরিয়ানির দাম যেটা তোমাদের বললাম, হাফ প্লেটের দাম হচ্ছে 50 টাকা, আর ফুল প্লেটের দাম সেখানে 2 পিস চিকেন দিয়ে আগে সেটার দাম হচ্ছে কি 80 রুপিস, ঠিক আছে। এই যে কাকা চলে এসেছে কলোনিমোর ব্রিজের এখানে, এই হচ্ছে কলোনিমোর ব্রিজ, এটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই পাশে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, PNB ব্যাংক। ঠিক কাকা এই হলুদ বাড়ির সামনে এখানে দেখতে পাচ্ছ গোপাল স্টোর্স, তার ঠিক অপোজিটেই কাকা এখানে বসে, ঠিক আছে। টাইমিং হচ্ছে সকাল 1টা। আমরা পেয়ে গেছি হাতে, এবার আমি টেস্টিং করে জানাবো তোমাদের। তো ফার্স্টে বলে রাখি একটু আওয়াজ নয়েজ হতে পারে, বিকজ আমরা রয়েছি হচ্ছে কলোনিমোর একদম দেখতে পাচ্ছ পেছনে ব্রিজটা, তো ব্রিজের ওখানে আমরা রয়েছি, সরি বলে নিচ্ছি। তো এই হলো সেই কাকার লেজেন্ডারি বিরিয়ানি, এই হলো 50 টাকার কোয়ান্টিটি, অ্যাকচুয়ালি প্লেটের উপরে ডিসপোজেবল প্লেট দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ খেয়ে অতটা খেতে পছন্দ করি না তাজা পেঁয়াজটা, বাট দিয়েছে কাকা, ঠিক আছে। এবার দেখি জিনিসটা বিরিয়ানির ভেতরে কী কী দিয়েছে, ফার্স্টে একটুখানি মাংসর পিস, আলুর পিস, এগুলো তো দেখা যায়। চলো চামচ দিয়ে খেতে হবে, কারণ এতটা কোয়ান্টিটি খেতে পারবো না। চলো পাস ভাই, বিরিয়ানির যে রাইসটা আছে চালটা দেখতে পাচ্ছ ঝুরঝুরে হয়েছে, যেমন বিরিয়ানি ফ্রাইড রাইসের চাল হয় সেম চালই, যেমন দেখতে পাচ্ছ বাসমতি চাল সেম চালই। রাইসটাই আমার মনে হলো হালকা আরেকটু যদি চিনি থাকতো, এর বেশি স্পাইসি বিরিয়ানি হয়ে গেছে আজকে, হালকা যদি হালকা একটু চিনির ভাব থাকে, একটু মিষ্টি ভাব থাকতো তাহলে ব্যাপারটা ভালো লাগতো, স্পাইসি বিরিয়ানি বেশি। আর সেকেন্ড অফ অল একদম উগ্র কোনো গন্ধ নেই, যেমন আমাদের ম্যাক্সিমাম স্ট্রিট বিরিয়ানি বিশেষ করে 50 টাকা 40 টাকার বিরিয়ানিতে যে প্রবলেমটা থাকে, গোলাপ জল কেওড়া জল এইসব আতর ফাতরের গন্ধটা প্রচণ্ড হাইপার থাকে, এই গন্ধটা কিন্তু খুবই সাটেল, ঠিক আছে। মানে কাকার বিরিয়ানিতে ওই গন্ধটা খুবই সাটেল গন্ধ, ঠিক আছে। এবার মাংসটা দেখা যাক, বেশি হেজে লাভ নেই, এবার সে মাংসটা দেখো মাংসটা কত নরম কি হয়েছে কি না। এ হলো মাংস খুলে চলে এলো, মাংসটা ভেতরে মশলা ফসলা ঢুকেছে কি না সেটা দেখা যাক। এমন কিছু ডিফারেন্স না, একবার এলেও এখানে জায়গাটা ট্রাই করে দেখতে পারো, হয়তো নিরাশ হবে না। বিরিয়ানিটা খুব সুন্দর, বিকজ একেবারে পুরো ঝুরঝুরেও না আর একেবারে খুবই অয়েলি না, পারফেক্ট বিরিয়ানি। মানে 50 রুপিস হিসাবে ইটস এ পারফেক্ট বিরিয়ানি, আর এর সঙ্গে তুমি 2 পিস বিরিয়ানিটা খুবই ভালো, 80 টাকা যেটা দাম আছে 80 টাকাতে তুমি 2 পিস পাবে, 50 টাকাতে তুমি 1 পিস পাবে, এটাই ডিফারেন্স। চলো আর হেজিয়ে লাভ নেই, কাকার বিরিয়ানিটা আমার আমার মতে রেকমেন্ডেড বিরিয়ানি, একবার হলে বারাসাতে ট্রাই করে দেখো। আর কাকার যে অ্যাড্রেস পাঠিয়ে ডিসক্রিপশন বক্সের নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে, একবার ওটা চেক করে দেবো। চলো ভাই আমরা খেয়ে দিই, এতটা বিরিয়ানি আমি খেয়ে নিই। ও আলুটা তো এখন পেলাম, আলুটা ভুলে যে কুটকি গোটা আলু, দেখা যাক আলুটা নরম কিনা, দেখাও যদি আলুটা কিরকম নরম, মানে কি বলবো
ভাই ভালো ভালো 50 টাকাই যাবে ভাই। সো আজকে তোমাদের কাকার একটা মানে কাকা কিভাবে স্ট্রাগল করে নিজের দোকানটা বসালো কলোনি মোড়ে, কিভাবে মানে 10 প্লেট থেকে 10 প্লেট কুলি প্লেটের থেকে কাকা আজকে 150-200 প্লেট বিক্রি করছে। কাকার বিরিয়ানি টেস্ট মানে 50 টাকা হিসেবে তোমাদের একদম মন থেকে বলি একটা কথা, 50 টাকা যা বিরিয়ানি খেলাম আমি দমদমের কাকার বিরিয়ানি এখনও টেস্ট করে দেখিনি, বাট আমি 50 টাকা বিরিয়ানি হিসেবে এই কাকার বিরিয়ানিকে ভাই টেনে টেন দেবো। সকালে এসে মানে যেভাবে দেখলাম প্রসেস করে কাকা রান্না করলো বা এখানে এসে যেভাবে বিরিয়ানিটা আমি টেস্ট করে দেখলাম, সিরিয়াসলি ভাই 10-এ-10 রেকমেন্ডেড জায়গা তোমাদের কাছে, তোমরা একবার হলে জায়গাটা ট্রাই করে দেখতে পারো। তোমার আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, তবে বলে দিই তোমাদের লাস্টেই বললাম হ্যাপি নিউ ইয়ার, আর এক কথা তোমার সঙ্গে হেজিয়ে লাভ নেই, চলো বাই বাই। চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর লাইকটা কিন্তু একদম করতে ভুলবে না। চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, স্টে টিউন, বাই।